গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি রাকেশ আর আপনারা দেখছেন আমার চ্যানেল রাকেশ মজুমদার। কলকাতা থেকে এসেই বেশ কিছুদিন বসেছিলাম, হঠাৎ মনে হলো যে কোথাও একটা ঘুরতে যাওয়া দরকার। বেশ কিছুদিন ব্লগ ভিডিও করা হয়নি, তো আজ এমনই একটা জায়গায় যাচ্ছি আমরা যে জায়গাটার নাম শুনেছি আমাদের কাছাকাছি কিন্তু কখনো আমি যাইনি। সেটা হচ্ছে ম্যাসেঞ্জার। জায়গাটার নাম শুনেছি বহুবার কিন্তু আমি কখনো যাইনি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম গুগলের ম্যাপ দেখে। প্রায় 2 ঘন্টা জার্নি শেষ করে পৌঁছে গেলাম ম্যাসেঞ্জার ড্যাম। যে সাইনবোর্ডটা দিয়েছিল সেটা পেরিয়েই পাহাড়ের গা ঘেঁষে হয়তো ওপর দিকে উঠে যাচ্ছে। তো কিছুটা দূর যাওয়ার পরে হঠাৎ বাঁ দিকে চোখ গেল, দেখতেই বুঝে গেলাম যে হয়তো এটাই ম্যাসেঞ্জার ড্যাম। তো গেটের সামনে ডান দিকে ঠিক গাড়ি পার্ক করার অনেক জায়গা আছে, সেখানে বাইকটা রেখে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সেই গেটের দিকে। তো গেটের কাছে গিয়েই হঠাৎ মুডটা অফ হয়ে গেল, কেন সেটা তোমরাই দেখে নাও। ফার্স্ট টাইম ভেবেছিলাম কোনো ভিডিও বা ছবি তুলতে পারবো না, তারপরে দেখলাম জায়গাটায় খুব একটা বেশি ভিড় নেই। আর এমন এমন পাহাড় যারা ছবি তুলতে পছন্দ করো তারা কি বলবো, ছবি তোলার জন্য সেই সেই লেভেলের একটা জায়গা। তো আমি 2-3টে রিলস করলাম ইনস্টাগ্রামে। যে ওই জায়গাতে কিছু লোক আছে, মানে কতটা দূরে তাদের কেমন লাগছে সেই পিঁপড়ের মতো একদম। ওই জায়গাটা আমি দেখাচ্ছি জুম করে। আমি ওপর থেকে ঠিক ওই জায়গাটা দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না, ছুটে যাচ্ছি নিচে দেখতে যে জায়গাটা কেমন। এই ওপর থেকে নিচে নামার কোনো রাস্তা নেই, সাবধানে না নামতে পারলে খুব স্পিডেই নিচে নেমে যাবে গড়িয়ে গড়িয়ে। অবশেষে টেনে হেঁচড়ে জায়গাটা চলে এসেছি। আসার পরে হাওয়ার বেগটা হয়তো একটু বেশি, তাই জলগুলো সেই সমুদ্রের মতোই তেড়ে আসছে আমার দিকে। জায়গাটা একটু বসে নিলাম, একটু রেস্ট। আজ রোদের টেম্পারটাও খুব, কিন্তু এই হাওয়ার জন্য নিজের গায়ে নিজের রোদটাও লাগছে না। মোবাইলটা স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করছিলাম, হঠাৎ মোবাইলটা হাওয়ায় পড়ে জলের কাছে চলে এসছে, আর একটুর জন্য জলে ভেসে যেত। অনেক কষ্ট করে ওপর দিকটা তুলে এনেছি, তো মোবাইলটা মুছে মুছে আবার ভিডিও করা স্টার্ট। তো আমরা যাবো এবার ওই দিকটাতে। ওখানে চলে এসেছি জলের, ওখানে আমরা ছিলাম ওই ড্যাম্পের ওখানে, ওখান থেকে হেঁটে হেঁটে এলাম। আসার পরে দেখলাম এই জলের এখানে কিছু কিছু কাঠি দিয়ে কিছু বসানো আছে গাছের ডাল থেকে। অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখার পর মনে হলো এটা একটা বোর্স মাছ ধরার জন্য, এই পাতাগুলো দিয়ে ঢেকে রেখেছে ওই বড়শিতে মাছ ফাছ ধরার জন্য। এই জায়গাটা এসে একটু রেস্ট নেওয়ার পর আমরা হেঁটে হেঁটে এসে যাই এলাম। আসার পর আমরা ঠিক ওই দিকটায় যাবো। এই চারিদিকটা ঘুরে নেওয়ার পর আমরা ওপরের দিকে উঠে আসব। ওপরে সেই এটা হচ্ছে সেই জল ছাড়ার গেট, ওই দিকটাই ছিল জল, সেটা এই দিকটায় ছাড়া হয়। ঠিক এটা হচ্ছে নিচে যাওয়ার জন্য রাস্তা। তো চলো রাস্তা বেয়ে নিচে যাওয়া যাক। হঠাৎ পেছন থেকে এক ডাক এলো, হুক আক্কার ডাক। এই হলো সেই হুক আক্কা। তো হুক আক্কা কী বলছে সেটা শুনে নাও। আমি তো কাকার ভাষাটা বুঝতে পারিনি, এবার তোমরা শুনে বলো যে ভাষাটা কী ভাষা। চল রাস্তা
रास्ता कहाँ है? इधर और रास्ता कहाँ है? रास्ता चला जाए। कहाँ है रास्ता? एक रास्ता दिया हमने आगे। यही तो रास्ता है ना जाने के लिए? और कोई जगह है? नहीं तो। यही तो जाने के लिए रास्ता है। ये रास्ता कितना दूर तक है? ये रास्ता बनाया कितना दूर तक? रास्ता नहीं है, चल रास्ता चले जाए। ये रास्ता नहीं है? रास्ता नहीं है। ये क्या है? नहीं है, चले जाए। ये क्या है? नहीं है। काम करना है यहाँ पे, एक साइन बोर्ड टंगा देना है, उस पे लिख देना जो 20 रुपए लगेगा। नहीं है तो रास्ता है तो नहीं है। जो रास्ता है मैंने बनाया, रास्ता बिना तो जाना है तो 20 रुपए दो। एक साइन बोर्ड टंगा देना है। হুঁকাকার সাথে ঝামেলা করার পরেও আমি নিচে নেমে দেখব যে জায়গাটা কেমন, বা তোমাদেরকেও দেখাবো যে জায়গাটা কেমন। জায়গাটা দেখার পর খুবই ভালো লাগলো। এটা হলো সেই হুঁকাকা জায়গা, মানে কাকাটা বলেছে যে জায়গাটা নাকি কাকা তৈরি করেছে নিজের হাতে, তাই কাকা সবার কাছ থেকে 20 টাকা বা 30 টাকা যে যার কাছ থেকে পারে তার কাছ থেকে টাকা। অনেকক্ষণই ঘোরাঘুরি হয়ে গেল, এবার একটু রেস্ট নিতে এক সাইডেই চলে এসছে একটা ধাবা। এখানে একটা রেস্টুরেন্ট ধাবা দুটোই বলা যায়, তো এখানে খাওয়া দাওয়ার জন্য চলে এসো। সাইড থেকে ভিউটাও দারুণ লাগে। ডিম ভাত আমাদের পড়েছে 90 টাকার মতো। তো ভাত খাওয়ার পরে আমরা একটা করে স্প্রাইট নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম।